ওকে, স্টার্টিং ফ্রম হেয়ার। রেড পেন তো ইউজ করা যাবে না, তাই না সুমাইয়া? দেখা যায় না কিছু, আমি আবার এত কালার টালার চিনি না। ওকে, এখন দেখো প্রথম কাজটা আমি কি বলছি, একটা ইকুয়েশন পাবা যখন আমি আগে আগে এই ম্যাথটা করার আগে আমি তোমাদেরকে এই এই ম্যাথের একটা মার্কিং কনফিগারেশন বলে দিই। এখানে থাকবে টু মার্ক, ওকে, এই স্টেপটার জন্য থাকবে টু মার্ক, প্রত্যেকটা প্রত্যেকটা ম্যাথের জন্য মানে একটা করে মার্কিং মার্কিং থাকে। দেন এটার জন্য থাকবে 5 মার্কের মতন, সে ম্যাথ বি সরি পিওর ম্যাথ এটা, আর এটার জন্য থাকবে 2 মার্ক। সো টোটাল কত মার্ক হলো এখানে? 9 মার্ক হলো, ঠিক আছে? তো এইরকম টাইপের মার্কিং গুলা করা থাকবে, তো এইভাবে আমাদের ম্যাথ গুলা করতে হবে। ওকে, সো নাম্বার এ তে আমাকে কি বলছে, নাম্বার এ তে আমাকে কি বলছে, আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা আর আলফা ইনটু বিটার ভ্যালুটা বের করে দিতে। কত আসে লামিয়া? লাস্ট ক্লাসে পড়াইছিলাম, কত আসে? আলফা প্লাস বিটা ফর্মুলাটা দিয়ে দিছি, আরে বাপরে বাপ, মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস 1 বাই 3। ওকে, দেন তারপরে ইয়াটা মাইনাস সি বাই এ, মাইনাস সি বাই এ কেন, সি বাই এ শুধু, ও হ্যাঁ মানে সরি সি বাই এ, সি বাই এ, তো আমার এখানে আসতেছে সি হচ্ছে আমার মাইনাস 6 আর ডিভাইডেড বাই 3, তাহলে আসতেছে কত, মাইনাস 2, বাস শেষ, আমার এখানে 2 মার্ক উঠে গেল, ঠিক আছে? কার কোনো প্রবলেম এই জায়গায়, 2 মার্ক পেয়ে গেল। এখন নেক্সট ম্যাথে চলে আসো। হ্যাঁ বলো স্যার, ওই যে এ বি সি এটা কি একটা ম্যাথের পার্ট? এই যে এটা এটা হ্যাঁ 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 এটা একটা ম্যাথের পার্ট, মানে স্যার একটা ম্যাথ কত মার্ক কন্টেইন করে? আমি এখানে একটা হিসাব দেখাইলাম না, এই যে এই ম্যাথটার জন্য 9 মার্ক হবে অ্যাট মোস্ট, বা অ্যাট লিস্ট 9 মার্ক হবে, অ্যাট লিস্ট 9 মার্ক হবে এটার জন্য, বা এখানে একটা ম্যাথ কোথায়, তিনটা ম্যাথ আছে, তিনটা এ বি সি, হ্যাঁ ম্যাথ একটা, হ্যাঁ এই সব মিলে একটা, বা ভিতরে ভিতরে আবার ম্যাথ আছে। ক্লিয়ার এই পর্যন্ত? এই জায়গাটা তো কারো ডাউট থাকার কথা নাই। এখন দেখো কি করতে বলছে, হেন্স ফাইন্ড অ্যান এক্সপ্রেশন ফর এত অ্যান্ড অ্যান এক্সপ্রেশন ফর এত। সো আমার যে কাজটা করতে হবে, প্রথমে আমার এই ভ্যালুটার অ্যান্সার বের করতে হবে, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। অনেক মিডল টার্মই তো, এখানে তো সবগুলো কোয়াড্রেটিক ফাংশন, সব কোয়াড্রেটিক। আচ্ছা, সো এখানে এখানে যে জিনিসটা মনে রাখতে হবে, এখানে একটা একটা ফর্মুলা আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে হলো আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের ফর্মুলাটা হচ্ছে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা, এই ফর্মুলাটা তোমাদের মাথায় রাখতে হবে। স্যার এটা আরেকটা ফর্মুলা, জি হ্যাঁ 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 এটা 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 ওটা থেকে বাইরে, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইজ ইকুয়ালস টু তোমার আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা। ওকে, সো এখন এখন আমি যদি এখানে এখানে যদি আমি এই ফর্মুলাটাকে ইনপুট করি, তাহলে আমার কি আসতেছে?
আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস টু আলফা বিটা লিখতে পারি। এ পর্যন্ত কারো কোনো ডাউট আছে? জাস্ট যেটা দিছে সেটাকে আমি এখন আমি এটাকে ফর্মুলার মধ্যে কনভার্ট করে দিছি। ক্লিয়ার? আসিফ, এখন এখন যে কাজটা করতে হবে, কে আসলো আবার? আমার সবগুলা ভ্যালু কিন্তু আমার গিভেন। একটু মাথা খাটায় দেখো তো, সবগুলা ভ্যালু কি আমার গিভেন কিনা? যেমন আলফা প্লাস বিটার ভ্যালু কি আমার আছে না? তাহলে আমি সুন্দর করে এই জায়গাটার মধ্যে এটা বসাই দিই। এটা তো তোমাকে কোয়েশ্চনই দিছে, বলছে যে এটা ভ্যালুটা ফাইন্ড আউট করো। ক্যালকুলেশন করো কত আসে। কত আসে? 37/9 আসে। ফ্র্যাকশনে রাখবা, কেউ ডেসিমেলে নিবা না। ক্যালকুলেটর বসাও। না, পাইছো ক্যালকুলেটর তে করছস ফান নাকি? স্যার আমি ক্যালকুলেশন করিনি। কে? সুমাইয়া? না, আমি সুমাইয়া। ক্যালকুলেশনটা করো, ক্যালকুলেটরই তো বসাই দিবা, আর তো কিছু নাই এখানে। আচ্ছা স্যার, এক মিনিট। সবাই এই পর্যন্ত ক্লিয়ার নাকি? ওকে, দেন দেন এবার দেখো পাশে আরেকটা কি দেওয়া আছে, এটার ভ্যালুটা বের করতে বলছে, আলফা স্কোয়ার বিটা স্কোয়ার। তো আমি আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, তো আমি কি এটাকে এভাবে লিখতে পারি কি না? আলফা বিটা তার উপরে হোল স্কোয়ার দিয়ে দিলাম, দেখো তো। না, এটা ফর্মুলা কিভাবে আসে তুমি আমার বুঝায় বলো, যে দুজনের উপর স্কোয়ার আছে। এইটুকু করে দিতে পারলে 5 মার্কের মতন পাওয়া যাবা, সুন্দর মতন। কোন জায়গাটা? কোন ফার্স্টের থেকে? আলফা প্লাস বিটার থেকে? আলফা স্কোয়ার বিটা স্কোয়ার? হ্যাঁ, এইখানে তো বাবা শুধু ফর্মুলাটা ইউজ করবা, ফর্মুলাটা ইউজ করবা। আর দেখো আমার এইখানে তো অলরেডি আমার ভ্যালু আমি আগে বের করে রাখছি, যে ভ্যালুগুলো আমার দরকার সেই ভ্যালুগুলো নিয়ে খালি ইনপুট করবা, দেন ক্যালকুলেটার প্রেস করবা। তারপর এটা কি আছে, আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, এটাকে আমি হোল স্কোয়ার লিখতে পারি না, তাহলে আমার আসে 4।
সুহানা ক্লিয়ার, আসিফ ক্লিয়ার, এ মাহিন এসে পড়ছে দিয়ে আমাদের মাইন ভাই আমাদের যখনই তোমাকে বলে দিবে যে দুইটা জিনিস ইউজ করে তুমি একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বানাও, তখনই তোমার মাথার মধ্যে একটা জিনিস কাজ করবে যে প্রথমে প্রথমে আগে সাম অফ দ্য রুটস বের করো, মানে যেই দুইটা রুট দেওয়া আছে, রুট মানে হচ্ছে সলিউশন, মানে যে দুটা অ্যান্সার দেওয়া আছে, মানে আলফা স্কোয়ার আর বিটা স্কোয়ার যে দুটা দেওয়া আছে, এই দুজনের প্রথমে সাম বের করো। ফারহান বুঝা গেছে? হ্যাঁ, যখনই আমার কোয়াড্রেটিক ইকুয়েশন আনতে যাইতে হবে তখনই প্রথমে আগে দুজনের সাম বের করে ফেলবা। জাস্ট কি করলাম আমি, আলফা, হ্যাঁ হ্যাঁ সামটা বের করে ফেললাম। এখন আমার মনে হয় দেখো সি নাম্বারের ম্যাটটা বি এর সাথে পুরোপুরি রিলেশনশিপ। দেখো আমি কিন্তু বি নাম্বারেও আলফা স্কোয়ার আর বিটা স্কোয়ারের ভ্যালু বের করছি, সো আমি এটা লিখে দিই 37/9 লিখে দিলাম নাকি। বুঝা গেছে মাহিন? না, এবার যেহেতু আমরা সাম অফ দ্য রুট বের করছি, আচ্ছা সাম অফ দ্য রুটকে আমি এস ওয়ার বলি, যেহেতু আমরা সাম অফ দ্য রুট বের করছি এরপর আমার বের করতে হবে প্রোডাক্ট অফ দ্য রুটস, পিওআর। সো প্রোডাক্ট অফ দ্য রুট কি হবে? আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, জাস্ট মাল্টিপ্লাই। আর দেখো আলফা স্কোয়ার আর বিটা স্কোয়ার ভ্যালু আমি আগে পাইছি, 4 লিখে দিলাম। এ পর্যন্ত কারো কোনো ডাউট আছে? আমার ম্যাথ কিন্তু শেষ, আরে আর একটা স্টেপ বাকি আছে, এটা লিখলেই ম্যাথ হয়ে যাবে। সুমা 39/9 37/9 এই যে, হ্যাঁ হ্যাঁ এই যে বি নাম্বার থেকে ওইটা, ও জি স্যার, আর বিটা স্কয়ারের ভ্যালুটাই হলো 39/9 এই পর্যন্ত সে। এখন হচ্ছে আমার কোয়াড্রেটিক ইকুয়েশনটা বানাইতে হবে। এখন কোয়াড্রেটিক, এখন ইকুয়েশন বানানোর আরেকটা ফর্মুলা আছে, ভালো করে মনোযোগ দিয়ে দেখো। ইকুয়েশন বানানোর ফর্মুলাটা হচ্ছে যেমনে আমরা মিডল টার্ম ইকুয়েশন বানাই না, যেমনে আমরা মিডল টার্ম ইকুয়েশন বানাই ঠিক অমনে এক্স স্কোয়ার দিবা, দেন এস ও আর, এখানে মাইনাস দিতে হবে, এটা কিন্তু ফর্মুলা মাইনাস, এটা হচ্ছে ফর্মুলার মাইনাস। এস ও আর হচ্ছে সাম অফ দ্য রুট, আমি তো শর্ট ফর্মগুলো বলে দিলাম, এস ও আর ইন্টু এক্স দেন প্লাস POR is equals to 0, এটা হচ্ছে আমার কোয়াড্রেটিক ইকুয়েশন বানানোর সিস্টেমটা। কোন পন্ত বুঝো নাই? ইকুয়েশনটা হচ্ছে এইটা, এটা বানানোর একটা ফর্মুলা, একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বানানোর সিস্টেমটাই হচ্ছে আমার। কেন আমরা আগে মিডল টার্ম করার সময় কি আমরা এই মাঝখানে কি করতাম, মাঝখানে এমন একটা ভ্যালু প্লাস মাইনাস করতাম, মনে আছে? প্লাস মাইনাস করতাম, হ্যাঁ হ্যাঁ। তো ওই যে প্লাস মাইনাসের জন্য এই জায়গায় হচ্ছে আমার সাম অফ দ্য রুট, আর আর এই যে এই পাশেরটা হয় হচ্ছে প্রোডাক্ট, ওই পাশে হচ্ছে মাল্টিপ্লাই করলে ওই যে ওই দুইটা ভ্যালুকে মাল্টিপ্লাই করলে কত আসে সেটা, সেটা ডিটারমিন করে ওইটা। সো এখন 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 আমি যদি, এখন আমি যদি বসাই তাহলে ইকুয়েশনটা কি দাঁড়াইতেছে আরহান বলো তো? x স্কয়ার মাইনাস সাম অফ দ্য রুট কত আমার? 9x প্লাস 4 ইজ ইকুয়ালস টু 0। সো রিমেম্বার এটা আমার ফর্মুলা, এটা আমার ফর্মুলা কিন্তু। ওকে
না আরেকটা লাইন আছে, আরেকটা আরেকটা ফাইনাল লাইন, এই একটা লাইন এইটা দেখতে একটু আনইউজুয়াল লাগতেছে না, একটা ফ্র্যাকশন আছে, মনে হইতেছে কি এটা, মনে হইতেছে যে এটা একটা ইকুয়েশন, কোয়াড্রেটিক ইকুয়েশন মনে হইতেছে না। হ্যাঁ তো আমি একটা কাজ করি, পুরো এক্সপ্রেশনটাকে আমি যদি 9 দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে কি দাঁড়ায় দেখো তো, এখন কোয়েশ্চেন হবে y 9, সো আমার ডিনোমিনেটরটা একটু দেখো তো, ডিনোমিনেটরে আমার কি আছে, ডিনোমিনেটরে আমার যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা দিয়ে পুরো এক্সপ্রেশনটাকে মাল্টিপ্লাই করে দিবা। সো এটাকে যদি 9 তাহলে 8 দিয়ে, হ্যাঁ 8 দিয়ে মাল্টিপ্লাই, 8 থাকলে 8 দিয়ে মাল্টিপ্লাই করে দিতা, তাহলে এখানে 9 দিয়ে যদি আমি মাল্টিপ্লাই করি এখানে আসে 9x² মাইনাস 37 থাকে না এখানে, এখানে 99 কিন্তু কাটাকাটি চলে যায়, আর এদিকে আসে 36, এন্ড দিস ইজ মাই ফাইনাল অ্যানসার। সো এখন একটা দেখ বলো, না থাকলে নাই, না থাকলে অমনেই থাকবে, অমনেই থাকবে, ডিনোমিনেটর না থাকলে আর কিছু হবে, ওইভাবে ওইভাবে অ্যানসার হয়ে যাবে। থাকলে থাকলে এই পার্টটা করে দিবা, এই পার্টটা করলে একটু দেখতে সুন্দর মনে হয় না ফ্র্যাকশনের থেকে? জি স্যার, স্যার এখানে 9 আছে, এখানে 37 বাই 9, যদি থাকতো 36 বাই 9 তখন তখনও তুমি ডিনোমিনেটর দিয়ে করতা, তখনও পুরাটা তোমার 36 হোক আর তোমার 37 হোক, এখানে 36 বাই 9 যদি থাকতো তখনও তুমি 9 দিয়েই মাল্টিপ্লাই করে দিতা পুরোটাকে, ঠিক আছে? হয়তো হয়তো দেখো 36 বাই 9 থাকবে না, কারণ 36 বাই, ওয়েট 36 বাই 9 তো কখনো থাকবে না, কারণ 36 বাই 9 এর তো কাটাকাটি করলে তোমার কি হয় 4 হয়ে যায় না, সো এইটা তো বেসিক্যালি কখনো থাকবে না এই জায়গা। কি জানি বলে লামিয়া, তোমার কই হ্যাঁ ওইটা ওইটা আগে 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 কাটাকাটি হয়ে আসবে বুঝছো, তো ওইখানে এমন কিছু থাকবে না যেটা ইয়া হবে, কোনটা আয়েশা, মিস আয়েশা লাস্টের লাইনটা কি হয়েছে দেখো, এটা ডিনোমিনেটর কত, এইটা তো আমি বসাইলাম ফর্মুলা অনুযায়ী, এখানে ডিনোমিনেটরটা কত বলো, ডিনোমিনেটর হ্যাঁ 9 আছে না, তাহলে আমি এখন পুরো এক্সপ্রেশনটাকে আমি 9 দিয়ে মাল্টিপ্লাই করছি, পুরাটাকে আমি 9 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে এটাকে যদি আমি 9 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কি আসে, এখানে আসে 9x² তারপর 37 বাই 9, 9 কে যদি আমি 9 দিয়ে মাল্টিপ্লাই করি 99 কাটাকাটি চলে যাচ্ছে। একটা মিনিট, হ্যাঁ হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো, আপনার কি অবস্থা? এ আছি কোনো রকম, আমি বাসায় আছি, আজকে বেরোবে নাকি? কখন, কোনটা আইতাছো তুমি এখন, এখন আসতাছো? আচ্ছা ঠিক আছে, তুমি আমার বাসার নিচে আসো, আমার বাসার, শুনো আমার বাসার নিচে, ওই নিচে একটা হেলমেট রাখা আছে, ওই নিয়ে যে ওনে, আমি তাহলে আর একেবারে যদি তুমি না পারো এখানে এ লিখে নাও, এ হচ্ছে 1, বি হচ্ছে, ঠিক আছে ঠিক আছে,
ইকুয়েশনে আরেকটা মানে তো ওটা কাটাকাটি চলে যাবে। হ্যাঁ হ্যাঁ ওটা তো কাটাকাটি চলে মানে মাইনাস প্লাস হয়ে যাবে। যেমন এখানে মাইনাস বি, বি কত আমার মাইনাস থ্রি আর এই হচ্ছে ওয়ান, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, এটা থ্রি হয়ে গেল। ওকে দেন আসে হচ্ছে সি বাই এ, সি হচ্ছে তোমার মাইনাস টু ডিভাইডেড বাই ওয়ান, তাহলে আসতে আসে মাইনাস টু। ডান থ্রি আর টু, কারো কোনো অবজেকশন? এবার এবার আমাদের আমরা এখন ইকুয়েশন বানাইতে চলে যাই। তো ইকুয়েশন বানানোর আগে আমার কি কি লাগবে, দুইটা কাজ, একটা হচ্ছে এসওআর আর একটা হচ্ছে পিওআর, নাকি? একটা হচ্ছে এসওআর আর একটা হচ্ছে পিওআর। তো আমি আগে এসওআর শুরু করি। এতক্ষণ পরে কে আসলো ক্লাসে? নাফিসা, নাফিসা, ওকে। সো প্রথমে আমরা এসওয়ারটা বের করি। তো এসওয়ারটা আমরা কি করব, দেখো দুইটা রুট অলরেডি আমার দেওয়া আছে, থ্রি এ থ্রি বি, খেয়াল করছো? তাহলে আমি এই দুইটাকে আমি অ্যাড করে দিই। এই পর্যন্ত কারো কোনো ডাউট? মাহিন, তো এখন এই এখানে আমার রুট চেঞ্জ হয়ে গেছে না, এই দেখো এখানে আমার বলে দিছে না, এই দুজন থ্রি এ আর থ্রি বি। জি 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 বাবা নিচ্ছি। সো এখন আমি এখান থেকে থ্রি কমন নিলে আমার কি থাকতেছে, আলফা প্লাস বিটা। তো আমার আলফা প্লাস বিটার ভ্যালু জানি আমার কত, এই যে এখানে থ্রি দেওয়া আছে, তাহলে থ্রি ইন্টু থ্রি দ্যাট ইজ এস আর আমি পেয়ে গেলাম নাইন। কারো কোনো অবজেকশন? এখানে আমি থ্রি কমন নিলে কি থাকে, আলফা প্লাস বিটা, আর আমার আলফা প্লাস বিটার ভ্যালু কত, এই যে এখানে আমার গিভেন আমরা এখানে পেয়ে গেছি না, আলফা প্লাস বিটা হচ্ছে থ্রি, এই থ্রিটা এখানে বসে যাবে। নাফিসা তুমি বাদ বাকি ভিডিওগুলা দেখে নিও, রেকর্ড করা আছে ক্লাস, তুমি দেখে নিও। এবার এবার দেখো এসওআর, এত এত, হ্যাঁ এই যে এটাই তো আমি, এটাই তো আমি ওইটার সাথে ডিফারেন্সটা বললাম এর আগের কোয়েশনে, তোমাকে একটু ইয়া করে বলছিল, ইলাবোরেট করে বলছিল, এটা বের করো, এটা বের করো, এটা বের করো। এখানে তোমার এত কিছু বলে না, এখানে তোমার বুঝে নিতে হবে যে এই এই স্টেপগুলো আমার আছে, এখানে ওই কাজগুলো আমার করতে হবে। হ্যাঁ তো প্রথমে আমরা এসওআর বের করলাম, আমাদের হ্যাঁ ওইটা করে নিতে হবে, ওইটা ওইটা তো করে নিতে হবে, হ্যাঁ ওইটা করে নিতে হবে। এখন আমার পিওআর, নাকি দুইটাকে মাল্টিপ্লাই করলাম, প্রোডাক্ট মানে মাল্টিপ্লাই, তাহলে এখানে আসতেছে নাইন আলফা বিটা, তাহলে আলফা বিটার ভ্যালু জানি কত, মাইনাস টু, তাহলে আস্তে আস্তে মাইনাস এইটিন। এই হয়ে গেল গা আমার এসওআর পিওআর, ডান এখানে। হ্যাঁ এখন এখন হচ্ছে, এখন হচ্ছে আমার ইকুয়েশন, এখন আমার ইকুয়েশনটা আমরা বানানো নিতে বসি। ইকুয়েশনের ফর্মুলাটা কি ছিল, এক্স স্কোয়ার, এটা হচ্ছে এসও মাইনাস এসওআর প্লাস পিওআর ইজ ইকুয়ালস টু জিরো। সো আমরা এখন আমরা এখন ইকুয়েশনটা বানাই, এক্স স্কোয়ার এসওআর আমার কত আছে নাইন, তাহলে আমি নাইন বসাই দিলাম, আর পিওআর কত আছে মাইনাস এইটিন, মাইনাস এইটিন বসাই দিয়ে ইজ ইকুয়ালস টু জিরো, অ্যান্সার শেষ। দেখো তো নাকি আচ্ছা
তুমি বুঝতেছো তো, তুমি বুঝলেই হবে। তুমি একেবারে লিখে ডিরেক্ট এই লাইনটা লিখতে পারো, ডিরেক্ট এই লাইনটা, এই লাইনটা তো মনে করো যে তোমাদের মানে বুঝানোর জন্য আমি লিখছি, বা তোমরা এখন পর্যন্ত মেমোরাইজ করো নাই এর জন্য আমি লিখছি। সুমাইয়া বুঝা গেছে? না স্যার। কোন জায়গাটা বুঝো না, বলো না কেন, কি বলবো মানে? হ্যাঁ আমি আরেকটা দিই, এটা করো। আমি বললাম না এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, একটা আমি এটার পাশেই দিই। জি স্যার। স্যার আপনি একটা নোটপ্যাড ডকুমেন্টে এত কিছু লেখেন, তাও ল্যাপটপ বা পিসি হ্যাক করে না? করে না, মাঝে মধ্যে তো করে, এই যে আজকে এই যে আমি আসতে লেট হয়েছিল, ল্যাপটপ ওভেন হইতেছিল না। আলফা প্লাস বিটার ভ্যালু বলো, আর আলফা ইনটু বিটার ভ্যালুটা বলো, এটা তো বলতে পারবা নাকি? আলফা প্লাস বিটা, এই মে এনে দেখো ফর্মুলাটা লেখা আছে না, আলফা প্লাস বিটা ভ্যালুটা কি? আর সি বাই এ। আচ্ছা তাহলে তাহলে এখন আমরা এখন আমরা এখন আমরা স্টেপ গুলাতে বসাই, তোমার কি আসতেছে? মাইনাস বি কত আমার, তোমার মাইনাস বি কত? আগে আগে তুমি এখান থেকে এবিসিডি বুঝছো তো সুমাইয়া? আগে এটা বললাম আরে। হ্যাঁ এ কত বলো? বি কত আর সি কত বলো তুমি? আর দাঁড়াও অরে কইতে দাও, বলো স্নেহ হ্যাঁ বি সিক্স আর সি হচ্ছে ওয়ান। এখন এখন বসাও এখানে, এখন এখানে দেখো বি বাই এ মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস তো ফর্মুলার মাইনাস, বি হচ্ছে সিক্স আর ওয়ান, তাহলে এটা আসতেছে মাইনাস সিক্স, আর সি বাই এ কত? ওয়ান বাই ওয়ান, দ্য অ্যান্সার ইজ ওয়ান। ক্লিয়ার মাহিন? ওকে এখন নেক্সটটা কি করতে হবে? জি রেকর্ডিংটা আছে এখানে, তোমাকে দিয়ে কি করব? কেন জিমেইলে কেন? ওকে দেখি ওকে নেক্সট ওয়ান, নেক্সট ওয়ান বলো। আলফা প্লাস বিটা এটা এটা বের করলাম তাই না, এখন আমার কি লাগবে? এখন আমি কোন স্টেপে যাব? এস ও আর নাকি? সুমাইয়া বুঝতেছ এইটুকু বুঝছো, ফার্স্ট স্টেপ বুঝছো, কোনটা বুঝো নাই বলো? কিছু করি নাই, আমি লিখি নাই কিছু। হ্যাঁ
এসওয়ার মানে কি সাম অফ দ্য রুটস, তাহলে আমার আমার দুইটা রুট কোনটা দেওয়া আছে, একটা হচ্ছে 1 বাই আলফা আর একটা হচ্ছে 1 বাই বিটা নাকি? হ্যাঁ একটা হচ্ছে 1 বাই আলফা আর একটা হচ্ছে 1 বাই বিটা। সো কোয়েশ্চেনে বলে দিছে এসওয়ার মানে সাম অফ দ্য রুট, তো বেসিক্যালি আমি কি করব দুইটার আমি অ্যাড করি নাকি? সুমাইয়া এই এই পর্যন্ত সবাই হইছে সব, আর বাদ বাকি সবাই করতেছো তো নাকি? নাফিসা করতে নাফিসা বলে এই যে নাফিসা নাফিসা বুঝছো তুমি? নাফিসা গায়েব হয়ে গেছে, তুমি বুঝতাছো? তুমি আবার আবার এগুলা দেখবা বসে বসে রেকর্ডিং গুলা। সুহানা বুঝতাছো তুমি? বের করে নিয়ে আসতে হবে। তো এখন এসওয়ার বের করার সময় এখন এই জায়গাটা আমি কি করব, আমি এই দুটাকে এলসিএম করলাম, এলসিএম করলে কি থাকে, এটা থাকে না উপরে দেখো তো। ওকে সুমাইয়া বুঝা গেছে এলসিএম করছি পরে কি হইছে, এখানে বিটা প্লাস আলফা আসলো। ওকে দেন এখন বিটা প্লাস আলফার ভ্যালু কত, মাইনাস সিক্স, আলফা প্লাস বিটার বিটা প্লাস আলফা তো সেইমই নাকি? বিটা প্লাস আলফা আলফা প্লাস বিটা সেম জিনিস, তো আমি এখানে লিখে দিই সুন্দর করে মাইনাস সিক্স লিখে দিই, আর আলফা ইনটু বিটার ভ্যালু কত, ওয়ান, তাহলে এখান থেকে আমার এসওয়ার আসতেছে হচ্ছে মাইনাস সিক্স, শেষ আমার এসওয়ার। এবার এবার কি আমার পিওআর, তার মানে প্রোডাক্ট অফ দ্য রুট, প্রোডাক্ট অফ দ্য রুট কোয়েশ্চেনের মধ্যেই তো বোঝা যাইতেছে কি করতে হবে, মাল্টিপ্লাই করতে হবে দুইটা রুটকে, দুইটা রুটকে তুমি মাল্টিপ্লাই করো সুন্দর করে। এখন এটাকে যদি মাল্টিপ্লাই করো, ওয়ানের সাথে ওয়ান মাল্টিপ্লাই করলো ওয়ান, নিচে হচ্ছে আলফা ইনটু বিটা, সো উপরে ওয়ান নিচে আলফা ইনটু বিটার ভ্যালু কত, ওয়ান, তো দ্য আলটিমেট রেজাল্ট ইজ ওয়ান। ম্যাথ কিন্তু এখানেই শেষ অনেকখানি, এখন লাস্ট স্টেজ, তিনটে স্টেজে ব্রেক করো, প্রথমটা এসওআর পিওআর, এবার হচ্ছে ইকুয়েশন স্টেজ। এখন এখন আমার ইকুয়েশন বানাও, ইকুয়েশন বানানোর ফর্মুলা কি, এই সময় এনে দেখো ভালো করে দেখো এটা কি লিখছি আমি, এই যে এই যে এই যে ইকুয়েশন বানানোর ফর্মুলাটা লিখছি দেখছো, এখানে এটা দেখে দেখে এখানে বসাও কি আছে, আমি এক্স স্কোয়ার মাইনাস এসওআর ইনটু এক্স প্লাস জি, এটা 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 হ্যাঁ হ্যাঁ এখানে এখানে এসওআর এর আগে মাইনাস মাইনাস কনফার্ম, দেন এক্স স্কোয়ার দেখো এসওআর এর ভ্যালু কত আমার মাইনাস সিক্স, এসওআর এর না এখানে তো ফর্মুলার মাইনাস অলরেডি আগের থেকে প্রেজেন্ট, আবার এবার এসওআর এর জায়গায় অলরেডি একটা মাইনাস আছে প্লাস, জি প্লাস মাইনাস না, এক মিনিট, মাইনাস এ মাইনাস প্লাস হয়ে যাবে, এগা প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো। এখন কোনো কোনো স্টুডেন্ট আছে কি করবে জানো, এই ইকুয়াল টু জিরোটা দিবে না, তাদেরকে আর কি মার্ক কেটে দেওয়া হবে, বুঝা গেছে মাহিন? হ্যাঁ এই যে এই ইকুয়ালস টু জিরোটা, এই যে এই ইকুয়ালস টু জিরো যেটা আছে এটাকে দিবে না কেউ কোনো একটা স্টুডেন্ট, এখন কে এটার এসকার নাম বলবো না, ক্লিয়ার জিনিসটা? আরেকবার আমরা একটু উপরে দেখি তো কি কি করলাম, এটা সাম অফ দ্য রুট, তো আমার সাম অফ দ্য রুট আসছে 21 বাই 2 এন্ড প্রোডাক্ট অফ দ্য রুট আসছে 1। ওকে সো এখন ইকুয়েশন, এখন ইকুয়েশন বানাবো কেমনে, এক্স স্কোয়ার মাইনাস এস ও আর এক্স প্লাস পি ও আর ইজ ইকুয়াল টু জিরো, তো এক্স স্কোয়ার মাইনাস এস ও আর কত আমার 21 বাই 2, 21 বাই 2 প্লাস পিওর জানি কত ছিল 1 ছিল না, সো এখানে আরেকটা লাইন লিখতে হবে আমার ডিনোমিনেটর যেটা আছে সেটা দিয়ে তুমি মাল্টিপ্লাই করে দাও,
সো আমার ডিনোমিনেটর কত 2 পুরো ইকুয়েশনটা যদি আমি 2 দা মাল্টিপ্লাই করে দেই স্কয়ার ইয়েস দিস ইজ দা কারেক্ট অ্যানসার এই পর্যন্ত বোঝা গেছে ওকে স্যার